নমস্কার, আমার নাম তীর্থঙ্কর সরকার। পিএসসি ক্লার্কশিপ 2019-এর যে রিসেন্ট রেজাল্টটা বেরোলো 6th of July 2022-তে, সেখানে রিজিওনালে আমি ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টে এলডিসি হিসাবে সিলেক্টেড হয়েছি। তো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম 2017-এ, আর তারপরেই অ্যাভিশন ইনস্টিটিউশনে আমি অ্যাডমিশন নিয়েছিলাম। সেখান থেকেই আমার কম্পিটিটিভ এক্সামের জার্নিটা স্টার্ট হয়। এইখানে আমি মোটামুটি 2017-18 এই দু বছর পড়েছিলাম, মানে এখানকার স্যারেদের যে গাইডেন্স বা ডাউট ক্লিয়ারিং ক্লাস, স্পেশালি মক টেস্টগুলো আর ওনাদের যে ক্লাসের যে লেকচারগুলো, এগুলো আমাকে ভীষণই রকমভাবেই হেল্প করেছে। সেই হেল্পের জন্যই আমি আজকে এই সাকসেসগুলো পেয়েছি। আমি যে শুধু ব্যাংকিংয়ের জন্য পড়েছি তাই নয়, আমি কম্বাইন কোর্সেই বেসিক্যালি অ্যাডমিশন নিয়েছিলাম। সব ধরনের এক্সামই দিতাম, তো ফার্স্টের দিকে আমি কোনো এক্সামই ক্লিয়ার করতে পারতাম না, তো মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে যেতাম। কিন্তু সেই ডিমোটিভেশন থেকেই আবার নতুন করে মোটিভেশন নিয়ে আমি পরের এক্সামগুলো দিয়ে গেছি। তো আমি সেই জন্যই বলবো, মক টেস্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট। এখানে ক্লাস শেষের পর যে মক টেস্টগুলো নেওয়া হয়, প্রোভাইড করা হয়, সেই মক টেস্টগুলো দেওয়া ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আর পেশেন্স রাখতেই হবে, কারণ পেশেন্স না থাকলে হবে না। আমি তিনটে জিনিস ফলো করতাম বেসিক্যালি, পেশেন্স, স্যাক্রিফাইস আর ফোকাস। এই তিনটেই আমাকে আজকে সাকসেস এনে দিয়েছে। সামনে আরও অনেকগুলো এক্সাম আছে মেন্স, তো সেই জন্য আমি এটাই আপকামিং যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট আছে তাদেরকে আমি এটাই বলতে চাই যে অ্যাভিশন ইনস্টিটিউশনের হেল্প ছাড়া আমি কিন্তু আজকে এই জায়গায় আসতে পারতাম না। এখানকার ডাউট ক্লিয়ারিং ক্লাস বা রেগুলার বেসিসে যে ক্লাসগুলো হয় আর মক টেস্ট তো অবভিয়াসলি আছে, এইগুলো ভীষণ রকমভাবেই হেল্পফুল। থ্যাংক ইউ সবাইকে, আর থ্যাংক ইউ অবভিয়াসলি অ্যাভিশন ইনস্টিটিউশনকে আমাকে আজকে এরকমভাবে আমার নিজের স্টোরিটা সবার সামনে বলার সুযোগ করে দিয়েছে। আর সবাইকে বেস্ট অফ লাক।